আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীদের সবাইকে ওয়েলকাম করছি। এবার এসএসসি 2022 সালে ঢাকা রাজশাহী বোর্ড 2022-এ অনুশীলনী 3 থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটা আমরা এখন সমাধান করব। এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে, এখানে তিনটি উদ্দীপক দেওয়া আছে। তো তিনটি উদ্দীপকের আলোকে আমাদের খ এবং গ প্রমাণ করতে হবে, এবং খ কতে যেটা আছে যে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে সমাধান ক। তো উৎপাদক বিশ্লেষণের জন্য রাশিটা আমরা লিখি। তোমরা অনুশীলনী 3.3-এর উৎপাদক বিশ্লেষণ অধ্যায় দেখবা 25 নম্বর অঙ্কটা ঠিক এরকম, এখানে এখানে 4-এর জায়গায় এখানে কিন্তু 9 বসিয়ে দিছে, অর্থাৎ এখানে সংখ্যা পাল্টিয়ে দিছে হুবহু। এই অঙ্কটা যেভাবে সমাধান করেছো এটা সে ঠিক একইভাবে তোমাদের সমাধান করতে হবে। তাহলে প্রথমত আমরা এটাকে বর্গের সূত্রে অ্যাপ্লাই করবো, অর্থাৎ বর্গের সূত্র যে a - b হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা আমরা লিখি, যে a² - 2ab + b². তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, a² + b² - 2ab, এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে দেখো এখানে 9c² কে আমরা লিখতে পারি 3c² প্লাস 1/9c² কে লিখতে পারি 1/3c² মাইনাস 2। তাহলে দেখো এখানে এই সূত্রে দেখো 2 × a × b, অর্থাৎ এ হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 3c আর দ্বিতীয় পদ হচ্ছে 1/3c। তাহলে দেখো এটারে কিন্তু কাটা গিয়ে কিন্তু আগের লাইনে হয়, আর এই দুটা পদ থেকে আমাদের কমন নিতে হবে, অর্থাৎ এই দুটা পদ থেকে কি কমন নেবা, আমাদের এই দুটা পদ থেকে আমাদের 3 কমন নিতে হবে। 3 কমন নিলে এখানে থাকে 3a - 1/3c, সরি 3c, এখানে 3c - 1/3c। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ দেখো এখানে 9c - 1/c, 1/c। এখন যদি 3 কমন নেওয়া মানে 3 দিয়ে 9c কে ভাগ করা, 9c কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 3c হয়, এবং 1/c কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তার মানে কি 1/3c হবে এখানে, অর্থাৎ এখানে 3c হবে। তাহলে অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 3c - 1/3c। তাহলে এই কাজটাই আমরা এখন এখানে করি, অর্থাৎ 3c² + 1/3c² - 2 × 3c × 1/3c + 3 × 3c - 1/3c। তাহলে এখান থেকে এইটুকুর জন্য আমরা যেটা লিখতে পারি a - b² সূত্রটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ 3c - 1/3c² প্লাস এই যে 3 × 3c - 1/3c। তাহলে এখন এখানে দেখো এটাকে আমি যদি দুইবার লিখি তাহলে কি দাঁড়ায়, এখানে দেখো এখানে 3c এটা যেহেতু স্কোয়ার আছে আমরা দুইবার লিখতে পারি, 1/3c × 3c - 1/3c + 3 × 3c - 1/3c। তাহলে দেখো এখান থেকে আর এখান থেকে আবার যদি আমরা কমন নিই, তাহলে কমন নিলে কিন্তু আমাদের থাকে 3c - 1/3c, এবং এখানে 3c - 1/3c + 3, এভাবে থাকে, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা সরাসরি এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারবা, কোনো সমস্যা নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সরি এখানে এখানে কিন্তু গুণ চিহ্ন হবে, এখানে এই চিহ্নটা এখানে প্লাস চিহ্ন হবে না, এখানে গুণ চিহ্ন হবে। এরপরে আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। তো খ নম্বর সমস্যাটি আমাদের এই যে এই এই দুটো উদ্দীপক থেকে সমাধান করতে হবে। তাহলে দেওয়া আছে লিখি l + m² = এখানে 125-এর 3তম মূল দেওয়া আছে, অর্থাৎ 125-কে এভাবে যে দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি 5³ এবং 1/3, কারণ আমরা সূত্র শিখেছিলাম যে সূচকের সূত্র যে n তম মূলের সূত্র e^(1/n), এখানে এর মান কিন্তু 125 আছে এবং n এর মান কিন্তু এখানে 3 আছে। তাহলে এই 125-কে আমরা 1/3 লিখতে পারি, 125⁻³, এবং 125 মানে কিন্তু এখানে 5³, তার পাওয়ার আবার 1/3। তাহলে এই যে এই পাওয়ার কেটে যায়, অর্থাৎ এখানে জিনিসটা হয়ে হচ্ছে 5³, অর্থাৎ এটা কাটা গেলে 5 হয়। তাহলে এই কাজটা আমরা এখানে পরের লাইনে করব, যে এই যে পাওয়ারে পাওয়ার এখানে কাটা কেটে গিয়ে শুধু এখানে 5 থাকে, এবং এটা l + m² অর্থাৎ এটা a + b² সূত্র, অর্থাৎ l² + 2lm +
এম স্কোয়ার, এবং এটা কাটাকাটি করে ফাইভ এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। অনুরূপভাবে আমাদের আর একটা যে রাশিটা দেওয়া আছে যে এল মাইনাস এম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 64-এর তিনতম মূল, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি বাম পাশে যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে আছে এখানে। এবং 44-কে আমরা লিখতে পারি 4 কিউব, এবং এই যে এটা যেহেতু তিনতম মূল তাহলে এটাকে লিখতে পারি 1/3। তাহলে এই পাওয়ার কাটাকাটি গিয়ে শুধু এখানে 4 থাকে, তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এখান থেকে আমাদের এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান বের করতে হবে, কারণ এটা এই রাশিটার লেফট সাইড যেটা দেওয়া আছে, লেফট সাইডটা যদি আমি একটু দেখাই যে এখানে 4 এল কিউব এম প্লাস এল এম কিউব এটা আছে। এখন এখান থেকে যদি এল এম কমন নেই এইটার থেকে আর এটার থেকে, তাহলে এখানে থাকে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, অর্থাৎ এটার মধ্যেও এল এম আছে, এটার মধ্যেও এল এম আছে। তাহলে এল এম কমন এলে এখানে এল স্কোয়ার, অর্থাৎ এল এম কমন নেওয়া মানে এল এম দিয়ে ভাগ করা। তাহলে এল কিউব এম কে যদি এল এম দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে কিন্তু এম এম কাটা যায়, এল দিয়ে এল কিউব কাটলে এল স্কোয়ার হয়, তাহলে এল স্কোয়ার, এবং এখানে হয় এম স্কোয়ার। তাহলে আমাদের এল এম এবং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান নির্ণয় করে এখানে বসাই দিলেই রাইট সাইডের এই প্রমাণটা আমরা পাবো। তাহলে এখন এটা করার জন্য এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ 1+2, তাহলে আমরা যেটা পাই যে একের সাথে যদি 2 যোগ করি তাহলে তাহলে এইটুকু হচ্ছে 1 নম্বর আর এইটুকু হচ্ছে 2 নম্বর। তাহলে ডান সাইডে আছে 5 আর এখানে 4। তাহলে দেখো এখানে এই যে 2 এল এম এটা কাটা যাক, কাটাকাটি যায়, এল স্কোয়ার যোগ করলে 2 এল স্কোয়ার, এবং এম স্কোয়ার যোগ করে দিলে 2 এম স্কোয়ার হয়, এবং এসে 5 আর 4 9 হয়। এখন এখান থেকে আবার যদি 2 কমন নেই তাহলে আমরা পাই 2 ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে 2টা ওই পাশে চলে গেলে 9-এর সাথে এটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/2। তাহলে আমরা কিন্তু এই যে এই মানটা পেয়ে গেছি। এখন এল এম এর মান নির্ণয় করতে হবে। এল এম এর মান নির্ণয় করার জন্য আমরা এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণকে আমরা আবার বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিলে আমরা যেটা পাই যে এল স্কোয়ার প্লাস 2 এল এম প্লাস এম স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু ব্রাকেট দিতে হয়, অর্থাৎ এল স্কোয়ার মাইনাস 2 এল এম প্লাস এম স্কোয়ার, জিনিসটা ছিল এরকম। এই জন্য আমরা এই মাইনাস দ্বারা আবার এই যে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে প্লাস হয়ে গেছে এবং এখানে মাইনাস হয়ে গেছে। এখন দেখো এই যে এল স্কোয়ার কাটা যায়, এম স্কোয়ার কাটা যায়, 2 এল এম প্লাস 2 এল এম যোগ করে দিলে 4 হয়, এবং এই পাশে 5 মাইনাস 4 হয়, 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1, এবং এখানে 4 এল এম। তাহলে এখানে 4টা ডান পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এল এম ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এল এম এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা লেফট সাইড লিখি, এবং এখান থেকে আমরা যদি এল এম কমন নেই তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে মান বসিয়ে দিই, এল এম এর মান 1/4 এবং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মান 9/4। তাহলে এই যে এটা কাটা যায় এখানে হয় 9/2, এটাই হচ্ছে রাইট সাইড যেটা আমাদেরকে বের করতে বলেছে, তাহলে প্রমাণিত। তাহলে আমরা লাস্ট এখানে লিখতে পারি যে প্রুফড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর গ নম্বর সমস্যার সমাধান করব। গ নম্বর সমস্যাটি তোমরা দেখবে যে এই টাইপের একটা কোশ্চিন ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। তাহলে ওই প্রশ্নটা যেভাবে সমাধান করছি সেইভাবে আমরা এখন সমাধান করব। দেওয়া আছে কে স্কোয়ার প্লাস 1/কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 85/4। এখন এটা নেক্সট লাইনটা কি হবে, তোমরা বর্গের যে সূত্রটা জানো যে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, তো এটার পরের লাইনটা কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার আর বি স্কোয়ার যদি বামে রাখি এবং 2ABটাকে আমরা ডানের পাশে নিয়ে যেতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস বি। এখন এই কাজটা আমরা এখন করবো, অর্থাৎ এখান থেকে আর একটা সূত্র আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই মাইনাস টু এবিটাকে ওই পাশে আমরা প্লাস করে দেবো। তাহলে দেখো এই ফর্মেটে আমরা লিখবো, এখানে মাইনাসের মানটা নির্ণয় করতে হবে, কারণ দেখো এই যে এখানে যে কে কিউব মাইনাস 1/কে কিউব ঘন নির্ণয় সূত্রর যে সূত্র অ্যাপ্লাই করতে হবে মাইনাসের সূত্র, এই জন্য আমাদের মাইনাসের মানটা এখান থেকে বের করে নিতে হবে, অর্থাৎ কে মাইনাস 1/কে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে কে স্কোয়ার প্লাস 1/কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেলাম কে মাইনাস 1/কে হোল স্কোয়ার প্লাস
টু কে ইন্টু ওয়ান বাই কে, অর্থাৎ এ কে কে কাটা গেল, তাহলে এই প্লাস এই টুটা আবার ডান পাশে চলে যেয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে ডান পাশে আমাদের থাকবে এটা লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে যেহেতু এটা ভগ্নাংশ আসলে এর নিচে একটা ওয়ান আছে, টু নিচে একটা ওয়ান আছে, তাহলে ফোর আর ওয়ানের লসাগু হচ্ছে ফোর, ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা আবার এই 85 কে গুণ করলে 85 হয়, ফোরকে ওয়ান দ্বারা ভাগ করলে ফোর হয়, সেই ফোর দ্বারা আবার টুকে গুণ করলে 8 হয়, অর্থাৎ 85 বিয়োগ 8। তাহলে নেক্সট লাইনে আমরা যেটা হবে যে কে মাইনাস ওয়ান বাই কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 77, অর্থাৎ 85 থেকে 8 বিয়োগ দিলে 77, অর্থাৎ 77/4 হয়। এখন স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে আমাদের বর্গমূল করে নিতে হবে, অর্থাৎ কে মাইনাস ওয়ান বাই কে হোল স্কোয়ারকে উভয় পক্ষে আমাদের বর্গমূল করে নেব। তাহলে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে এই পাশে আসে 77/√77/2, অর্থাৎ 77-এর বর্গমূল যেহেতু পাওয়া যায় না, সো এটা ভগ্নাংশ আসে, দশমিক আসে, তো এইভাবে এটা রাখতে হবে। এখন এই রাশিটাকে আমাদের আবার ঘন করে দিতে হবে, উভয় পক্ষে আমাদের যদি আমরা এখানে ঘন করে দিই, উভয় পক্ষে ঘন করে, কারণ ঘন নির্ণয়ের যে সূত্রটা, যে মাইনাস এর সূত্রটা, যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ মাইনাসের সূত্র সবগুলো মাইনাস চিহ্ন হয়, কোনো প্লাস চিহ্ন নাই, তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ কে এর জায়গায় এখানে এ আস ওয়ান বাই কে এর জায়গায় বি আছে, তাহলে এটার সাথে আমরা এটা কম্পেয়ার করে আমরা লিখি যে কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব মাইনাস 3k ইন্টু ওয়ান বাই কে ইন্টু কে মাইনাস ওয়ান বাই কে, অর্থাৎ ঠিক এই রাশিটা বা এই সূত্রের আলোকে। তাহলে এখানে এই যে কে কে কাটা যায়, তো কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব এবং কে মাইনাস ওয়ান বাই কে এর মান হচ্ছে √77/2। এখন এই যে এই জিনিসটা আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে, অর্থাৎ এটা সমীকরণের ওই পাশে চলে যাবে, অর্থাৎ সমান চিহ্ন ওই পাশে চলে যাবে, যে প্লাস হয়ে যাবে। এখন ডান পাশের এটা কিন্তু লসাগু নির্ণয় করতে হবে, তাহলে এখানে লসাগু কিন্তু এখানে 4 আর 2 লসাগু কিন্তু 8, তাহলে 8 এর সাথে 8 ভাগ করলে 1, তার মানে এখানে 77/√77 থাকে। তো এখানে দেখো 77/√77 কিভাবে আসলো, তোমরা জানো যে যে যদি সূত্র এটা যে √√a হোল কিউব মানে কি, √a ইন্টু √a ইন্টু √a, অর্থাৎ এখানে এই দুটা মিলে আমরা লিখতে পারি √a হোল স্কোয়ার ইন্টু √a, তার মানে √a স্কোয়ার এবং রুট ভ্যানিশ। তাহলে এখানে এর জায়গায় 77 আছে, তাহলে আমরা লিখতে পারি কি 77/√77। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লাস এবার দেখো যে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, সেই 4 দ্বারা আবার 3কে গুণ করলে এখানে হয় 12/√77। এখন 77/77 সরি 77/77, অর্থাৎ এখানে 77 আর এখানে 12, 77 আর 12 যোগ করে দিলে হয় 89। তার নেক্সট লাইনে হবে এটার পরের লাইনটা হবে যে 89/√77, এবং দেখো উভয় পক্ষে যদি 8 দ্বারা গুণ করে দিই, এই উভয় পক্ষে যদি আমরা 8 দ্বারা গুণ করে দিই, তার পরের লাইনে আমরা পাবো 8 ইন্টু কে কিউব মাইনাস 1 বাই কে কিউব ইজ ইকুয়াল টু 89/77, অর্থাৎ এই জিনিসের 8টা বাম পাশে যেটা গুণ হয়ে যায়, এটাই হচ্ছে প্রমাণ এখানে দেখাতে বলছে, এই জন্য আমরা লিখলাম, দেখানো হলো, তোমরা চাইলে শুড লিখতে পারো, অর্থাৎ প্রমাণিত বা দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।